নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। প্রকাশ্য দিবালোকে স্ত্রী এবং শাশুড়িকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার ঘটনা। জানা গেছে, এদিন প্রকাশ্যেই তিনজনের মধ্যে তুমুল বচসা চলছিল। আচমকাই দুই মহিলার ওপর চড়াও হন ওই ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই দুই মহিলা। এরপরেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে পাকড়াও করে। স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় আক্রান্তদের পরিবারকে। পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত এই ব্যক্তির সাথে তার শাশুড়ি এবং স্ত্রীর দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটিয়েছে গুণধর জামাই। এদিন প্রথমে স্ত্রী সাকিনা খাতুনের ওপর চড়াও হয় অভিযুক্ত। মেয়েকে বাঁচাতে আসলে জামাইয়ের রোষের মুখে পড়েন শাশুড়ি রুকসানা খাতুন। দুজনকেই উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে শাশুড়িকে মৃত বলে ঘোষণা করা হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্তের স্ত্রী। ঠিক কি ঘটেছিল, কি জানালেন প্রত্যক্ষদর্শী সুজন মণ্ডল, শুনুন। এখানকার মোড়ে এনিটাইমই থাকি, টোটো চালাই। প্রথমে দেখলাম ওনারা তিনজনে ছিল, কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির মধ্যেই একটা ছেলে হুট করে ব্যাগের থেকে চাকু বের করে একটা বউকে প্রথমে আহত করে দেয়। আহত করার পর আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর দেখি আরেকটা বউ আহত বুকের মধ্যে। তারপর ছেলেটাকে ধরে আটকে মারধর করা হয়। পরে পুলিশ ভ্যানে এসে ছেলেটাকে নিয়ে চলে যায়। এতটুকুই আমরা দেখেছি। আর একজন তো ভিতরে মারাই গেছে স্পট। প্রকাশ্য দিবালোকের নৃশংস এই ঘটনার আকস্মিকতায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত মোহাম্মদ সাইদকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের মানুষজন। মৃতের এক আত্মীয় জানালেন, আর বাড়িতে কে কে আছে? শিলিগুড়ি থেকে নীতিশ রায়, রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।